মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম হিমু আসছেন চট্টগ্রাম থেকে। মার খাই, চাপ খাই, ধাক্কা খাই, এই করে করে জীবন হলো নাশ। হাসর মঞ্চে আমার আজকের টপিক ছোট বড় নানা রকমের বাস। তো এই বাস কি? প্রথমে বাসের সংজ্ঞাটা দিয়ে নেই, বলুন তো বাস কি? বাস হলো এমন একটা যানবাহন, যখন আপনি নিজে এটার ভিতর থাকবেন তখন সেটি খুবই আস্তে চলবে, কিন্তু বাইরে থেকে যখন এটাকে ধরার চেষ্টা করবেন তখন সেটা আগের বারের চেয়ে 3-4 গুণ বেশি জোরেই চলবে। তো এরকমই একটা বাসে একদিন প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা নেই, আর একটি লোকও সেই বাসে উঠতে পারবে না। এমন সময় আমাদের সাজু ভাই সেই বাসের দরজায় দাঁড়িয়ে বলছে, আমাকে এই মুহূর্তে এই বাসে উঠতে দিতে হবে, আমি না ওঠা পর্যন্ত কোনোভাবেই এই বাস ছেড়ে যেতে পারবে না। এই শুনে বাসের যাত্রীরা তো আরও দ্বিগুণ রেগে গেল। রেগে গিয়ে বলছে, আপনি কি এমন হয়ে গেছেন যে আপনাকে না উঠতে দিলে এই বাস ছেড়ে যেতে পারবে না? এই শুনে সাজু ভাই বলল, আমি এই গাড়ির ড্রাইভার। তো সাজু ভাইয়ের এই বাস আর একটা বাস, এদের মধ্যে পার্থক্য কোথায়? সাজু ভাইয়ের বাস প প হর্ন দিয়া ঢোকে, আর একটা বাস হর্ন ছাড়াই। একটা লোক যদি বাসে উঠার পর সিট খালি থাকা সত্ত্বেও কোনো সিটে না বসে, তাহলে আমরা কি বুঝবো? ওই লোকের মাথায় সিট আছে নিশ্চিত। একটা বাসের সাথে একটা অ্যাম্বুলেন্সের বিয়ে হয়ে গেল। বাসর রাত, রোমান্টিক মুহূর্ত, এইভাবে সারা রাত পার হয়ে গেল। পরের দিন সকালে কি ঘটবে? ওই যে অ্যাম্বুলেন্স বাসটাকে নিয়ে মেডিকেল চলে যাবে। এইবার সাজু ভাইয়ের বাসে ফিরে আসি। সাজু ভাইয়ের বাসটা রাস্তা দিয়ে চলছে চলছে চলছে, হঠাৎ করে ঠুস, চাকা পাংচার। কেন বলতে পারবেন? কারণ ওই বাসের একমাত্র যাত্রী ছিল আমাদের মাজার স্যার। ফ্যান্টাস্টিক! এইবার আমাদের সাজু ভাইয়ের বাসে উঠে গেল আমাদের নিপুনাপু, কারণ ওই দিন তার গাড়িটা নষ্ট ছিল। বাসে উঠার কিছুক্ষণ পরই সাজু ভাই নিপুনাপুকে বলা শুরু করছে, তোমার চোখ দুটো তো হরিণের মতো, তোমার নাকটা হুর পরির মতো, তোমার ঠোঁটটা ডানা কাটা পরির মতো। এই থেকে আমরা কি বুঝব? নিপুনাপুর মাঝে আসলে মানুষের কোনো ছাপই নাই। এইবার জুয়েল ভাই, আপনিও সাজু ভাইয়ের গাড়িতে উঠে গেলেন, এবং সেই গাড়িতে একই সাথে ছিল আমার বালতি ভাইও। তো জুয়েল ভাই গাড়িতে উঠার পর কোনো সিট না পেয়ে একটা বস্তা দেখতে পেল, সেই বস্তায় বসতে গেল। তখন বালতি ভাই বলল, ভাই বস্তাটার উপর বসবেন না, আলুটা ফেটে যাবে। তখন জুয়েল ভাই বলল, ও বস্তায় আলু আছে? এই শুনে বালতি ভাই বলল, জি না, পেরে গেছে। ডিরেক্টর হাসান ভাই এবার। তো সেই দিন আমাদের ডিরেক্টর হাসান ভাই আমাকে এসে বলতেছে, হিমু 5 টাকা দে তো সাজুর বাসে করে বাড়ি ফিরবো। আমি বললাম, ভাই 5 টাকা তো ভাঙতি নাই, পকেটে 500 টাকার নোট। এই শুনে হাসান ভাই বলে, দে 500 টাকাই দে, আজকে আমি হাইটাই বাসায় চলে যাইতে পারবো। যাওয়ার আগে 4 চাকায় ছুটাছুটি, দুরন্ত 12 মাস, কোটি কোটি মানুষের জীবনের গল্প হলো আমার আজকের এই বাস। ধন্যবাদ। মানে একদম এক নিঃশ্বাসে সে যেভাবে সবাইকে নিয়ে বাসে চড়িয়ে দিল। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে করেছো, কিন্তু তোমার বুঝতে হবে যে তুমি যখন জোকস বলো তখন যদি তোমার আশেপাশের সবাইকে নিয়ে বলতে থাকো, যাকে নিয়ে বলছো সে কতখানি নিতে পারবে, তার সেলফ এস্টিম কতটুকু তোমাকে অ্যালাউ করবে, যদি সেখানে ফেল করো তাহলে দ্যাটস ইউর ফেলিওর। যেমন তুমি আমাকে নিয়ে যে জোকসটা করলো, তুমি তো তুমি, কোনো মানুষকে আমি অ্যালাউ করবো না আমাকে এইভাবে করে একটা জোকস উপহার দেবে, অতএব তোমার নাম্বারটা ওইভাবেই হবে। সরি নিপুন, ভালো ছিল বাস নিয়ে আসলে আজকে সবার টপিকস ছিল, এবং সেখান থেকে আসলে এত কিছু নিয়ে যে
একটা টপিক নিয়ে যে এত কিছু হতে পারে সেটা আসলে তোমাদের জোকস শুনে বুঝতে পারছি, এবং বাস নিয়ে তুমি যা বলেছো ইটস এক্সিলেন্ট। ব্যাপার হলো যে চেনা জানার মধ্যে যে মানে সহনশীল কৌতুক বলবে আগামীতে, হ্যাঁ, এবং মানে আঘাতপ্রাপ্ত কোনো কথা যেন জোকসে না থাকে, তো তুমি পরবর্তীতে সাবধান থাকবে। তবে তোমার জোকস গণপরিবহন নিয়ে, বাস নিয়ে যে জোকসগুলো তুমি বলেছো সবগুলো জোকসই ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে।